শুরুতে এই সংবাদ শিরোনাম। বিজিবির সঙ্গে গোলাগুলি, ভারতীয় চোরা কারবারির মরদেহ উদ্ধার। হত্যা করে কাশ্মীরিদের দেহে অস্ত্র গুঁজ দিতেন ভারতীয় সেনারা। গোটা ইসরায়েল হিজবুল্লাহর নিখুঁত ক্ষেপণাস্ত্রের আওতায়, বললেন নাসরুল্লাহ। অবৈধ বসতি স্থাপন বন্ধে ইসরায়েলকে বাধ্য করুন, ফিলিস্তিনির প্রধানমন্ত্রী। এবং সবশেষ থাকছে, এক বছর আগের তুলনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র দ্বিগুণ হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ময়মনসিংহের হালুঘাট সীমান্তে সোমবার 28 ডিসেম্বর ভোররাতে ভারতীয় চোরাকারবারির হামলায় এক বিজিবি সদস্য আহত হয়েছেন। আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালালে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে মঙ্গলবার 29 ডিসেম্বর সকালে এক ভারতীয় চোরাকারবারীর মরদেহ পাওয়া যায়। বিজিবির 39 ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল তৌহিদ মাহমুদ জানান, সোমবার রাতে টহলের সময় হালুয়াঘাটের সূর্যস্পুর সীমান্তে ডুনকিয়া এলাকায় 7 থেকে 8 জনের একটি দলকে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এ সময় তারা বিজিবি সদস্যদের উপর হামলা করে, এতে বিজিবির এক সদস্য আহত হন। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি গুলি চালালে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে মঙ্গলবার সকালে সেখান থেকে এক চোরাকারবারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ শরীরে তল্লাশি করে ইয়াবার প্যাকেট, ভারতীয় মদের বোতল এবং ভারতীয় জাতীয় পরিচয়পত্রের কার্ড পাওয়া যায় বলে জানান বিজিবির 39 ব্যাটালিয়নের অধিনায়ক। তিনি বলেন, বিএসএফকে পতাকা বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। ময়নাতদন্তের পর কীভাবে মারা গেছে তা নিশ্চিত করা হবে। সীমান্তে বিজিবি সতর্কতা অবস্থায় রয়েছে বলেও জানান তিনি। এদিকে দুপুরে মরদেহর সুরতলা হাল রিপোর্ট শুরু করেছে হালুয়াঘাট থানা পুলিশ। সাজানো বন্দুক যুদ্ধে নিহত 3 কাশ্মীরি শ্রমিককে সশস্ত্র যোদ্ধা প্রমাণ করতে তাদের শরীরে অস্ত্র গুঁজিয়ে দেওয়ার দায়ে রোববার এক সেনা কর্মকর্তা এবং তার 2 সহযোগীকে অভিযুক্ত করেছে ভারতীয় পুলিশ। জুলাই মাসে ওই 3 শ্রমিকের মৃত্যুতে ভারত শাসিত কাশ্মীরে হইচই পড়ে গিয়েছিল। পুলিশের বিবৃতিতে বলেছে, ক্যাপ্টেন ভূমেন্দ্র সিংয়ের বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র এবং আরও কিছু অপরাধের অভিযোগ আনা হয়েছে। তিনি এখন সামরিক হেফাজতে রয়েছেন আর তার সঙ্গে 2 বেসামরিক সোর্স পুলিশের হেফাজতে রয়েছেন। রোববার গভীর রাতে দেয়া পুলিশের বিবৃতিতে বলা হয়, ওই কর্মকর্তা এবং তার 2 সহযোগী নিহতদের পরিচিতি কেড়ে নিয়ে অবৈধভাবে তাদের দেহে অস্ত্র এবং বিভিন্ন বস্তু গুঁজে দিয়ে তাদেরকে সমরাস্ত্র সজ্জিত জঘন্য সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে। সেপ্টেম্বর মাসে ভারতীয় সেনাবাহিনী স্বীকার করে যে বিতর্কিত সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইনের ফলে সৈন্যরা ক্ষমতা ছাড়িয়ে গিয়েছে। বিশেষ ক্ষমতা আইনে বেসামরিক নাগরিক হত্যায় সেনাদের দায়মুক্তি দেওয়া হয়েছে। ঘটনার পর সেনাবাহিনী প্রাথমিকভাবে দাবি করেছিল, ওই 3 ব্যক্তি দক্ষিণ কাশ্মীরের আমশিপুরা গ্রামে বন্দুকযুদ্ধে নিহত হয়। তাদের কাছে 3টি অস্ত্র পাওয়া গিয়েছিল। পরে তাদের লাশগুলো দ্রুততার সাথে দূরের এক সীমান্তে অঞ্চলে দাফন করে ফেলা হয়। ঘটনার 1 মাস পর প্রত্যন্ত পার্বত্য অঞ্চল রাজৌরি নিহতদের আত্মীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মাধ্যমে ওই 3 ব্যক্তিকে শনাক্ত করে। পরিবার জানায় ওই তিন ব্যক্তি কাশ্মীরের আপেল বাগানের কাজের সন্ধান করছিলেন শুধু। লেবাননের ইসলামী পুত্রুত আন্দোলন হিজবুল্লাহর কাছে থাকা ক্ষেপণাস্ত্রের সংখ্যা 1 বছর আগের তুলনায় দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, গোটা ইসরায়েল হিজবুল্লাহর নিখুঁত ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। লেবাননের আল মাইদিন নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পুত্রুত আন্দোলনের হাতে থাকা নিখুঁত ক্ষেপণাস্ত্রের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ হয়েছে। আল মাইদিনের প্রখ্যাত সাংবাদিক গাসান বিন জিদ্দাকে দেওয়া সাক্ষাৎকারে সাইদ নাসরুল্লাহ বলেন, ইসরায়েলের যে কোনো স্থানে আমরা হামলা চালাতে চাইলে আমাদের ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে সেখানে আঘাত হানতে পারবে। হিজবুল্লাহ মহাসচিব বলেন, 2000 সালের আগে এবং পরে তার সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে মোটা দাগে 2টি যুদ্ধে জড়িয়েছে এবং 2টিতেই তেল আবিব অপমানজনক পরাজয়ের স্বাদ গ্রহণ করেছে। এ সময় তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, হিজবুল্লাহ সদস্য আলী কামেল মুহসেন জাওয়াত হত্যার প্রতিশোধ নেওয়া হবে। গত 20 জুলাই মাসে এক বিমান হামলায় মুহসেন জাওয়াত নিহত হন। কয়েকটি আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার যে পদক্ষেপ নিয়েছে তার নিন্দা জানিয়ে হিজবুল্লাহর প্রধান বলেন, এসব দেশ ফিলিস্তিনি জাতিকে ইসরায়েলের কাছে বিক্রি করে দিয়েছে।
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতাইয়াহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন বন্ধে ইসরায়েলকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েল যখন গত দুই বছরের মধ্যে চতুর্থ দফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন সাতাইয়াহ এ আহ্বান জানালেন। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সোমবার পশ্চিম তীরের রামাল্লায় মন্ত্রিসভার বৈঠকে বলেন, অতীতের অভিজ্ঞতা অনুযায়ী ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনের সব প্রার্থী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি নির্মাণ বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করবেন। কাজে আন্তর্জাতিক সমাজের উচিত দখলদার ইসরায়েল যাতে ফিলিস্তিনি ভূখণ্ডে এ ধরনের উপনিবেশবাদী আচরণ করতে না পারে তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2334 নম্বর প্রস্তাবে কঠোরভাবে অবৈধ বসতি নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে। এই প্রস্তাবে আন্তর্জাতিক সমাজের যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে তা বাস্তবায়নে এগিয়ে আসার জন্য তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে থাকা ক্ষেপণাস্ত্রের সংখ্যা এক বছর আগের তুলনায় দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, গোটা ইহুদিবাদী ইসরায়েল হিজবুল্লাহর নিখুঁত ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। লেবাননের আল মাইদি নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিরোধ আন্দোলনের হাতে থাকা নিখুঁত ক্ষেপণাস্ত্রের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ হয়েছে। আল মাইদিনের প্রখ্যাত সাংবাদিক গাসান বিন জিদ্দাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইদ নাসরুল্লাহ বলেন, অধিকৃত ফিলিস্তিনিদের ইসরায়েলের যে কোনো স্থানে আমরা হামলা চালাতে চাইব, আমাদের ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে সেখানে আঘাত হানবে। হিজবুল্লাহর মহাসচিব বলেন, 2000 সালের আগে পরে এবং তার সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে মোটা দাগে দুটি যুদ্ধে জড়িয়েছিল এবং দুটিতেই জয়লাভ করেছে। তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, হিজবুল্লাহর সদস্য আলী কামেল মোহসেন জামাত হত্যার প্রতিশোধ নেওয়া হবে। গত 20 জুলাই একটি বিমান হামলায় মোহসেন জামাত নিহত হন। কয়েকটি আরব দেশ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে পদক্ষেপ নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ প্রধান এবং তিনি বলেছেন, এসব দেশ ফিলিস্তিনি জাতিকে ইহুদিবাদীদের কাছে বিক্রি করে দিয়েছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।